ঝড়ো প্রচারে সারা বনমালীপুর কেন্দ্র চষে বেড়াচ্ছেন নয় বনমালীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। শনিবার তার সমর্থনে বিশাল বাইক র্যালির আয়োজন করা হয় নয় নং বনমালীপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে। তার আগে বারে বারে জোরালো প্রচার সম্পন্ন করেন রাজীব ভট্টাচার্য। দলের যুব কর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তার নিরিখে বিজেপি জয়লাভ করবে এবং নয় বনমালীপুরে পদ্ম ফুল ফুটবে বলে জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। আজকে যুব মোর্চা নয় বনমালীপুরের উদ্যোগে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছে। তো যুব মোর্চাদের যে উচ্ছ্বাস, আমাদের আগামী প্রজন্ম, আমাদের এই নয় বনমালীপুর এলাকায় কি হবে, আমাদের যুব মোর্চারা তাই করে। কাজেই এই যুব মোর্চাদের যে উৎসাহ উদ্দীপনা সেটাকে আমাকে অনুপ্রাণিত করেছে। আর দৃঢ় সংকল্পের সঙ্গে আমরা বলতে পারি আমাদের এই যুব মোর্চা জাগ্রত হয়েছে, মানেই নয় বনমালীপুরে আগামী দিন ভারতীয় জনতা পার্টির পক্ষে পদ্মফুল চিহ্নে এখানে বিপুল ভোটে জয়যুক্ত। উল্লেখ্য, নয় বনমালীপুরের সঙ্গে রাজীব ভট্টাচার্যের নিবিড় যোগাযোগ রয়েছে। একদিকে যেমন তিনি সবার কাছে ঘরের ছেলে, তেমনি তার রাজনৈতিক জীবনের সূচনাও হয়েছে এ কেন্দ্র থেকে। সহজ সরল জীবন আদর্শে বিশ্বাসী প্রদেশ বিজেপি সভাপতিকে তাই নিজেদের সুখে দুঃখে সবসময় কাছে পায় বনমালীপুরবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।